বিসমিল্লাহির রহমানির রাহিম। উদ্ভিদ বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তোমরা সবাই সুস্থ আছো এবং বাসায় নিয়মিত পড়াশোনা করছো। তোমাদের জন্য নির্মিত মাইক্রোবায়োলজি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচিত আজকের অনলাইন ক্লাসটিতে সবাইকেই স্বাগতম। শুরু করছি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত প্রাক মডেল কলেজ উত্তর বাংলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমের আজকের আলোচ্য বিষয় অণুজীব বিজ্ঞান তথা মাইক্রোবায়োলজি বিষয়ের অধ্যায় ১২, ভাইরাসজনিত রোগ। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মিলন মিয়া, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ উত্তর বাংলা কলেজ কাকিনা কালীগঞ্জ লালমনিরহাট। প্রিয় শিক্ষার্থী, আলোচনার শুরুতে আমরা আজকের আলোচ্য সূচি দেখে নিচ্ছি। আলোচ্য সূচিতে আছে এইডস রোগের পরিচিতি, এইডস রোগের কারণ ও লক্ষণ, এইচআইভি ভাইরাসের গঠন এবং পোলিও রোগের লক্ষণ ও প্রতিকার নিয়ে আলোচনা করব। আশা করছি পুরো ক্লাসটিতে তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। প্রথমে জানব এইডস রোগের পরিচয় সম্পর্কে। বর্তমান শতাব্দীর নিরাময়হীন প্রাণঘাতী অসুখ এইডস। এইডসের হাত থেকে রক্ষা পাওয়া অসম্ভব। এইডস এক প্রকার সংক্রামক রোগ যা এইচআইভি নামক ভাইরাস দিয়ে হয়ে থাকে। এই ভাইরাস দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা নষ্ট করে দেয়। এ রোগের কারণে সেলুলোজ ইমিউনিটি দুর্বল হয়ে পড়ে এবং রক্তরসে লিম্পোসাইট এর সংখ্যা কমিয়ে দেয়। এইডস আক্রান্ত ব্যক্তির দেহ থেকে অন্যান্য কোনো রোগ প্রতিরোধ করতে পারে না, এর ফলে ওই রোগী মারা যায়। এইডস রোগের ভাইরাস ১৯৭৯ সালের পূর্বে মানুষের জানা ছিল না। ওই সময় সম্ভবত এই ভাইরাস বানরের দেহে ছিল। আফ্রিকায় এই এইচআইভি ভাইরাস সর্বপ্রথম বানরের দেহ থেকে মানুষের দেহে যায়, তারপরে তা আমেরিকা ও ইউরোপে ছড়িয়ে পড়ে। পৃথিবীতে সর্বপ্রথম এই রোগটি ১৯৮১ সালে আবিষ্কৃত হয়। ১৯৮৩ সালে ফ্রান্সের পাস্তুর ইনস্টিটিউটের বিজ্ঞানী লুক মন্টেকনিয়ার এই ভাইরাস পৃথক করেন। ১৯৮৬ সালে আন্তর্জাতিক ভাইরাস নামকরণ কমিটি এর নাম দেন এইচআইভি। ইউনাইটস এর পরিসংখ্যান মতে সারা বিশ্বে এখন প্রতি সেকেন্ডে ২৩০,০০০০ বেশি লোক এইচআইভি দ্বারা আক্রান্ত হয়, এর মধ্যে ৪০% নারী। সারা পৃথিবীতে এখন প্রতি সেকেন্ডে বা প্রতি ৫ সেকেন্ডে একজন এইচআইভি দ্বারা আক্রান্ত হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আমরা স্ক্রিনের ডান দিকে এইচআইভি স্ট্রাকচার দেখানোর চেষ্টা করেছি। আমরা দেখতে পাচ্ছি এইচআইভি স্ট্রাকচারের গুরুত্বপূর্ণ কিছু উপাদান হল গ্লাইকোপ্রোটিন, ভাইরাল ইনভলাপ, ক্যাপসিড এবং সেন্টার রয়েছে আরএনএ, এছাড়া আছে রিভার্স ট্রান্সক্রিপ্টেস। আমরা এইডস এর পূর্ণরূপ জানার চেষ্টা করি। এইডস এ একুয়ারেট, আইতে ইমিউনি, ডিতে ডিফিসিয়েন্সি এবং তে সিন্ড্রম। এছাড়া এইচআইভি তথা এইচআইভি এর পূর্ণরূপ হল এইচ দি হিউম্যান, আইতে ইমিউনি, ভিতে ভাইরাস। হিউম্যান ইমিউনি ভাইরাসকে সংক্ষেপে এইচআইভি বলা হয়। আমরা এবার এইডস রোগের কারণ বা বিস্তার সম্পর্কে জানব। সাধারণত চারটি বিশেষ কারণে এইডস রোগটি খুব দ্রুত ছড়ায়, যেমন সংক্রমিত সুচ, সিরিঞ্জ এবং অন্যান্য ধারালো অস্ত্রপাতির মাধ্যমে। জীবাণুমুক্ত নয় এ ধরনের সুচ এবং যন্ত্রপাতি ব্যবহারের ফলে এইচআইভি জীবাণুটি খুব সহজেই একজনের দেহ থেকে অন্যজনের দেহে ছড়িয়ে পড়ে। মাদকদ্রব্য আসক্ত ব্যক্তিদের জন্য এইচআইভি দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এরপর রক্ত সঞ্চালনের মাধ্যমে। এইচআইভি দ্বারা আক্রান্ত ব্যক্তির রক্ত কোনো সুস্থ ব্যক্তির শরীরে সঞ্চালন করলে রক্ত গ্রহিতা সুস্থ ব্যক্তিটিও এইচআইভি দ্বারা আক্রান্ত হতে পারে।
এইচআইভি আক্রান্ত মা থেকে শিশুতে ছড়ানো। এইডস রোগে আক্রান্ত মায়ের গর্ভে সন্তান জন্ম নিলে গর্ভের শিশুটিও এইচআইভি দ্বারা সংক্রামিত হয়। এছাড়া অবাধ যৌনচারের মাধ্যমে ছড়ানো, অবাধ যৌনচারের মাধ্যমে এইচআইভি ভাইরাস একজন আক্রান্ত পুরুষ কিংবা মহিলার দেহ থেকে একজন সুস্থ পুরুষ কিংবা মহিলার শরীরে খুব সহজে সংক্রমিত হতে পারে। আমরা এবার এইডস রোগের লক্ষণসমূহ সম্পর্কে জানব। এইডস রোগে আক্রান্ত হলে রোগীর দেহে জীবাণুটি প্রবেশের সাথে সাথেই রোগীর জ্বর হয় এবং গ্রন্থিগুলো ফুলে যায়, ফুসফুস সংক্রমিত হয়, শুষ্ক কফ সহ বুকে ব্যথা হয়, দীর্ঘমেয়াদী কাশি ও শ্বাসকষ্ট হয়, অল্প অল্প করে বারবার মলত্যাগ করে, ধীরে ধীরে দেহের ওজন হ্রাস পায়, পেটে ও অস্থিসন্ধিতে প্রচুর ব্যথা অনুভূত হয়, রাতে শরীরে ঘাম হয় এবং দীর্ঘমেয়াদী জ্বর হয়, শারীরিক দুর্বলতা দেখা যায় এবং খাবারে অরুচি হয়। এছাড়া চূড়ান্ত পর্যায়ে লসিকা গ্রন্থিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অবশেষে রোগীটি মারা যায়। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার এইডস রোগের নির্ণয় পদ্ধতি সম্পর্কে জানব। প্রায় 90% শিশু এইচআইভি বহনকারী মায়ের হতে এই রোগটি জন্মগতভাবে পেয়ে থাকে। নিষ্ক্রিয় বাহক মায়ের দুধ পান করেও বহু শিশু এই রোগে আক্রান্ত হয়। শনাক্তকৃত রোগীর মৃত্যু সংখ্যা প্রায় 92%। এইচআইভি পরীক্ষা করেও রোগ নির্ণয় করা যেতে পারে। আমরা এবার এই মরণঘাতী এইডস রোগ দমনের পদ্ধতি সম্পর্কে জানব। যেহেতু এইডস ভাইরাস এইচআইভি বীর্য, যোনিরস ও রক্তের মাধ্যমে ছড়ায়, তাই জরুরি কিছু সাবধানতা অবলম্বন করে এই মরণব্যাধিকে ছড়াতে বাধা প্রদান করা যেতে পারে। যেমন, একজন সুস্থ যৌনসঙ্গী নিয়ে থাকার চেষ্টা করতে হবে, যৌন রোগের যথাযথ চিকিৎসা করতে হবে, যদি যৌনসঙ্গীর আচরণে সন্দেহ হয় তবে যথাশীঘ্র রক্ত পরীক্ষার মাধ্যমে রোগের বিষয়টি নিশ্চিত হওয়া দরকার। নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশেষ কোনো পদ্ধতি গ্রহণ করতে হবে। অপরিশোধিত সুচ, ইঞ্জেকশন বা অপারেশনের যন্ত্রপাতি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে হবে এবং অন্যের রক্ত নেওয়ার পূর্বে তা পরীক্ষা করতে হবে। সাধারণ মানুষের মধ্যে এইডস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ এইডস নিয়ে আলোচনা করলাম, এবার আলোচনা করব পোলিও রোগ সম্পর্কে। পোলিও একটি খাদ্য ও পানিবাহিত সাংঘাতিক ভাইরাসজনিত রোগ। পোলিও ভাইরাস দ্বারা এই রোগটি হয়ে থাকে। প্রাচীনকালে পৃথিবীতে পোলিওর অস্তিত্ব ছিল বলে জানা যায়। খ্রিস্টের জন্মের 3700 বছর পূর্বেও পৃথিবীর বহু জনপদে এর হামলার ইতিহাস আমাদের জানা রয়েছে। 1908 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ল্যান্ডস্টাইনার এবং পোপার পলিমায়োলিটিক রোগ সৃষ্টিকারী জীবাণু আস্তরণ করে বানরের দেহে ইনক্লুড করেন। তারা আক্রান্ত রোগীর স্নায়ু বা আক্রান্ত রোগীর স্নায়ুতন্ত্রের টিস্যু হতে সংগৃহীত জীবাণু বানরের দেহে পুশ করে একই রোগ লক্ষণ দেখতে পান। 1840 সালে জার্মান অর্থোপেডিক্স জ্যাক ভবন হিন দেখেন যে এই রোগে স্পাইনাল কর্ড আক্রান্ত হয়। এরপর 1890 সালে সুইডিশ শিশু বিশেষজ্ঞ এই রোগের পর্যবেক্ষণে দেখতে পান যে এই রোগের তথা পোলিও রোগের আক্রমণে প্রথমে জ্বর হয় এবং নানান জটিলতার মাধ্যমে পক্ষঘাত ঘটে। 1949 সালে জে ইন্ডোর্স এবং আর রবিন্স পোলিও ভাইরাসকে গবেষণাগারে জন্মানো সম্ভব বলে তা আবিষ্কার করেন, যা টিকা তৈরির প্রথম ধাপ হিসেবে বিবেচিত হয়। 1952 সালে ডি বোর্ডিয়ান পোলিও ভাইরাসের 3টি সিরোলজিক্যাল টাইপ শনাক্ত করেন। 1953 সালে জে সালক পোলিও টিকার সাফল্যের সাথে মানুষের দেহে প্রবেশ করান। এরপর 1962 সালে অ্যালবার্ট সাবিন মুখে খর পোলিও আবিষ্কার করেন। পোলিও ভাইরাস একসূত্রক আরএনএ ভাইরাস, ক্যাপসিডের আকার আইকোসাইড্রাল
জ্যামিতিক গঠনের ন্যায় এবং এর ব্যাস প্রায় 27 থেকে 30 ন্যানোমিটার পর্যন্ত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা স্ক্রিনের ডান দিকে উপরের কোণায় একটি শিশুকে পোলিও টিকা খাওয়ানোর চিত্র দেখতে পাচ্ছি। আমরা এবার পোলিও আক্রান্ত রোগীর যে রোগ লক্ষণগুলো প্রকাশিত হয় সে সম্পর্কে জানব। পোলিও রোগে আক্রান্ত ব্যক্তির প্রথমে মাথা ব্যথা সহ জ্বর আসে, বমি বমি ভাব হতে পারে, ক্ষুধা হ্রাস পায়, কখনো রক্ত সংবহন তন্ত্র ঢুকে পড়ে এবং ভার্মিয়া ঘটে। শতকরা 99% ভার্মিয়া ক্ষণস্থায়ী এবং শতকরা 1%-এর ক্ষেত্রে স্থায়ী হয়। ভাইরাস কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে ঢুকে পড়ে এবং পোলিও রোগের সৃষ্টি করে। মুখের ভিতরে এই পোলিও ভাইরাসের আক্রমণের ফলে আলজিহ্বা, গলনালী ও শ্বাসকষ্টের বা শ্বাসতন্ত্রের আড়ষ্টতা দেখা যায়। আমরা এবার পোলিও রোগ নির্ণয় পদ্ধতি সম্পর্কে কিছুটা জেনে নেই। পোলিও একটি মৌসুম ভিত্তিক রোগ, বসন্ত ও গ্রীষ্মকালে এই পোলিও রোগ বেশি বেড়ে যায়, তবে শরৎকালে সংক্রমণ বেশ কিছুটা কমে যায়। সংক্রমণের প্রকৃতি দেখেও এই রোগ সহজেই নির্ণয় করা যায়। এবার জানব পোলিও রোগের দমন পদ্ধতি সম্পর্কে। প্রাথমিক পর্যায়ের আক্রান্ত ব্যক্তির মাংসপেশিকে বিশ্রাম দান অথবা সহায়ক প্রক্রিয়া ভারহীন করতে হবে। রোগীর সংস্পর্শ কিছুটা কমাতে হবে। ভ্যাকসিন বা টিকা প্রয়োগ করে এই পোলিও রোগ নিয়ন্ত্রণ করা যেতে পারে। বর্তমানে মুখে খাওয়ার পোলিও টিকার প্রচলন বেশ লক্ষ্য করা যায়। ফিজিওথেরাপিস্ট দ্বারা এই রোগের চিকিৎসা করানো যায়। এছাড়া সর্বোপরি সবাইকেই পোলিও সম্পর্কে সচেতন হতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরই মধ্যে দিয়ে শেষ হলো তোমাদের জন্য নির্মিত মাইক্রোবায়োলজি বিষয়ের ভাইরাসজনিত রোগ তথা এইডস এবং পোলিও সম্পর্কিত আলোচনাটি। আশা করছি আজকের ক্লাসটি করে তোমরা পোলিও রোগ এবং এইডস রোগ সম্পর্কে বেশ কিছু তথ্য পেয়েছ। এখন তোমাদের বাড়ির কাজগুলো দেখে নিচ্ছি। বাড়ির কাজের মধ্যে রয়েছে এইডস রোগের কারণ ও লক্ষণ সম্পর্কে লিখবে, এইচআইভি ভাইরাসের চিহ্নিত চিত্র আঁকবে এবং পোলিও রোগের লক্ষণ ও প্রতিকার সম্পর্কে লিখবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ মনোযোগ সহকারে ক্লাসটি করার জন্য সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। এতক্ষণ তোমরা যে ক্লাসটি করলে আশা করছি তোমরা বেশ কিছুটা পোলিও রোগ এবং এইডস রোগ সম্পর্কে জানতে পেরেছ। তারপরেও ক্লাসটি করে যদি কোনো বিষয় সম্পর্কে বুঝতে সমস্যা হয় তাহলে খুব সহজেই তোমরা আমাকে যোগাযোগ করতে পারবে। যোগাযোগ করতে গেলে তোমরা কল করো 01723706032 এই নম্বরে। এছাড়া তোমরা মেইল করেও আজকে ক্লাসটির মূল্যায়ন জানাতে পারবে। মেইল করতে গেলে মেইল আইডি mailan@gmail.com। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আরও দেখা হবে হয়তো মাইক্রোবায়োলজির আরও নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।